ডুবুরির কাজ করবে রোবট, পানির নিচে চালাবে অনুসন্ধান, এমন প্রজেক্টের কথাই জানালেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স গ্রুপ রোবুর সদস্যরা। রোবুর প্রজেক্ট, চন্দ্ররোবট, মঙ্গলতরী, ন্যানো স্যাটেলাইট সহ বেশ কিছু প্রজেক্টের কথা জানালেন যা রোবট দ্বারা পরিচালিত। ব্র্যাকিউ চন্দ্ররোবট, ব্র্যাকিউ মঙ্গলতরী, ব্র্যাকিউ অন্বেষা যেটা বাংলাদেশের একমাত্র ন্যানো স্যাটেলাইট, তারপর বাংলাদেশের প্রথম আন্ডার ওয়াটার রিসার্চ রোবট ব্র্যাকিউ ডুবুরি। সো আমাদের এইসব ফ্ল্যাগশিপ প্রজেক্টগুলো আসলে তৈরি করা হচ্ছে এমন পারপাসগুলোর জন্য যেগুলো আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে আমরা ক্যাচ করতে পারি। আরেকটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে রোবোটিক্স ফর অল। এই রোবোটিক্স ফর অল প্রোগ্রামটার মেন মোটোই হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে রোবোটিক্সের পরিচিতিটাকে ছড়িয়ে দেওয়া। বাংলাদেশে হচ্ছে রোবোটিক্সের ফিউচার অনেক ভালো, এবং মানুষজন যদি এটা ধরে রাখতে পারে তাহলে ফিউচারে এটার অনেক ভালো ডেভেলপমেন্ট করা সম্ভব। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ ধরনের আয়োজনে সাধুবাদ জানিয়ে এর ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। So you learn so much from taking part, but we know there is a technological revolution coming in. People of your generation are going to face a world that we can see the changes that are happening, huge changes in artificial intelligence happening in front of our eyes. So we need to encourage so many young people across Bangladesh to get involved in this. ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক জানান, তরুণদের রোবোটিক্সের প্রতি আগ্রহ তাকে আশাবাদী করে। রোবোটিক্স নিয়ে এই যে উন্মাদনা, এটা আসলে অত্যন্ত প্রশংসনীয়, এবং ব্র্যাক ইউনিভার্সিটির অংশ হিসেবে আমরা মনে করি এটা শুধুমাত্র এখানে না, ঢাকার বাইরে, ঢাকার ভেতরে বিভিন্ন স্কুল কলেজে ছড়িয়ে দেওয়া উচিত। প্রজেক্টে অংশগ্রহণকারীদের রোবোটিক্স চর্চা ও এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান তিনি। আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।